সময়াতীত অতীন্দ্রিয় অভিজ্ঞতা জুড়ে কবি এক অতীন্দ্রিয় সত্তার উপলব্ধি পেতেন। সেই উপলব্ধি তাকে নিয়ে যেত অন্যতর এক অভিজ্ঞতার জগতে, আর সে সত্তা গভীর গহীন অন্তর্দেশের আলো ছায়ায় তার ব্যক্তিত্বের প্রকাশ ঘটান। আমরা এখন এমন একটি গান শুনব যেটিতে বেশ কিছু মানবসুলভ রূপক ব্যবহার করে, অর্থাৎ অ্যানথ্রোপোমরফিক কিছু রূপক ব্যবহার করে কবি সেই অতীন্দ্রিয় সত্তার ব্যক্তিত্বকে আঁকতে চেয়েছেন। একটি চরণেই খুব স্পষ্টভাবে এই অতীন্দ্রিয় সত্তার ব্যক্তিত্বের স্বরূপটি প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে তিনি বলছেন, না দেখা তার চোখের চাওয়া আবেশ জাগায় এই নয়নে। অর্থাৎ এই গানটি যার জন্য নিবেদিত, যার উদ্দেশ্যে নিবেদিত, যাকে নিয়ে লেখা, তাকে চোখে দেখা হয়নি, কেননা তিনি অতীন্দ্রিয়। যাক নানি সে গানে গানে জাগরণে জাগরণে, যাক নানি সে গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানের বাণ এসেছে আমার মনে আমার মনে, যাক নানি সে গানে গানে জাগরণে জাগরণে, মন ছিল মোর পাতায় ছাওয়া হঠাৎ এলো দক্ষিণ হাওয়া, মন ছিল মোর পাতায় ছাওয়া হঠাৎ এলো দক্ষিণ হাওয়া, পাতার কোলে কথার কুড়ি ফুটলো অধীর হরষণে, যাক নানি সে গানে গানে জাগরণে কথারি মুকুল গুলি সুরের সুতোয় গেঁথে গেঁথে কারে যেন যা পরাতে, কাহারে চাই কাছে পেতে, জানি না সে কোন বিছনে নিশীথ জেগে এ গান শোনে, জানি না সে তার চোখের চাওয়ায় আবেশ জাগায় মোর নয়নে, না দেখা তার চোখের চাওয়ায় আবেশ জাগায় মোর নয়নে।
যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে আজকে গানে অনেক কিছু জানা রয়েছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে। খুব সম্ভবত তিনি পৃথিবীর সবচাইতে কম জানা কিংবা অল্পমূল্যায়িত অবমূল্যায়িত কবিদের একজন। আশা করব আপনারা ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা আমাদের মনোভাব আদান প্রদান করব এবং ভাগাভাগি করে নিব এই মহান কবির সম্পর্কে যে কোনো তথ্য। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকার চেষ্টা করুন।